প্রিয় নতুন দর্শকেরা, সম্পূর্ণ ফ্রিতে সাবস্ক্রাইব করুন তারক ইন্ডিয়া চ্যানেলটিকে এবং বেল আইকনটিতে ক্লিক করুন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও ফ্রিতে পাওয়ার জন্য। নমস্কার, স্টাফ প্যাটার্ন নিয়ে এখন এই চেমরা পড়েছেন দোটানায়, এ যেন জলে কুমির আর ডাঙায় বাঘ। এখন জি ও বন্দুক থেকে গুলি ছুড়ে কুমির বা বাঘ যে কোনো একটাকে না মারলে এই চেমদের শান্তি নেই। একটু খুলে বলি, স্টাফ প্যাটার্ন নিয়ে এই চেমদের যে ট্রেনিং হয় তাতে বলা হয় যে কোনো স্কুলে স্যাংশন করা পোস্টের সংখ্যা দিলেই কম্পিউটার সাবজেক্ট অনুযায়ী বলে দেবে কতজন সেকেন্ডারি সেকশনে ও কতজন আপার প্রাইমারি সেকশনে থাকবেন। কিন্তু কম্পিউটার বলবে না কোন টিচার কোন সেকশনে যাবেন, এটা ঠিক করবেন এইচএম। এখানে এইচএম মূলত সিনিয়রিটিকে প্রাধান্য দিয়ে দেবেন, অর্থাৎ সেকেন্ডারি সেকশনে সিনিয়রদের রাখতে পারেন, সমস্যা শুরু এখানেই। দুজন টিচারের হয়তো একই রকম যোগ্যতা, কিন্তু তাদের মধ্যে একজন সেকেন্ডারি সেকশনে চলে যাচ্ছেন, অন্যজন আপার প্রাইমারি। স্বভাবত যিনি আপার প্রাইমারিতে গেলেন তিনি ব্যাপারটা মেনে নিতে পাচ্ছেন না। আবার সংস্কৃত বিষয়ে অনেক টিচার আছেন যিনি মাস্টার ডিগ্রি স্কেল পান, কিন্তু ফরম্যাট অনুযায়ী এইচএম তাকে আপার প্রাইমারিতে দেখাতে বাধ্য হচ্ছেন। এই সংস্কৃত বিষয়ের টিচার আশঙ্কা করছেন যে তাদের পরবর্তী পে কমিশনে যদি আপার প্রাইমারি সেকশনে টিচার হিসেবে বেতন কমিয়ে দেন তাহলে তিনি কি করবেন। তাই তিনি এইচএমকে বলছেন সেকেন্ডারি সেকশনে দেখাতে, কিন্তু এইচএমরা বলছেন যে নিয়ম অনুযায়ী তিনি পারবেনই না। আবার দেখা গেল কোনো এইচএম দু একজন টিচারকে আপার প্রাইমারি থেকে সেকেন্ডারিতে নিয়ে গেলেন, তারাও স্বস্তি পেলেন, কিন্তু এটি করতে গিয়ে দেখা গেল নিয়ম অনুযায়ী তাদের নামের নিচে রেড মার্ক এসে গেল, অর্থাৎ পোস্টটি সারপ্লাস দেখাচ্ছে। এবার সেই টিচারের স্বস্তি উধাও। তিনি এইচএমকে প্রশ্ন করলেন সারপ্লাস মানে কি, ভবিষ্যতে তাকে অন্য কোথাও বদলি করা হতে পারে। এইচএমের কাছে এর কোনো স্পষ্ট উত্তর নেই, বা এইচএম যদি বলেন যে তার ট্রান্সফারের ব্যাপারে এটি কোনো প্রভাব ফেলবে না, তবুও সেই টিচার 100% নিশ্চয়তা পেলেন না। এবার বুঝুন ঠেলা, এ যেন টকের জ্বালায় পালিয়ে এসে তেঁতুলতলায় বাস। অন্যদিকে আবার এইচএমরা বলছেন আপনারা হার্ড কপিতে সই করুন ছাই নাই করুন, নির্দিষ্ট ডেটের মধ্যে না জমা দিলে সবার বেতন আটকে যাবে, তখন খাবে কি বুঝুন জ্বালা। এরপর টিচাররা বলছেন সরকার যেখানে স্কুলে হাফ ছুটি হবে কি না সেটাও জিও দিয়ে জানিয়ে দিয়েছেন, তাহলে এত বড় একটা ব্যাপারে কেন জিও বের করছেন না, তাহলে কি এর পেছনে কোনো গোপন উদ্দেশ্য আছে, মুখের কথা কেউই বিশ্বাস করছেন না। তাই সবাই চাইছেন আগে সম্পূর্ণ ব্যাখ্যাসহ জিও বের হোক, তারপর অনলাইনে জমা হোক। অন্যদিকে বেশ কিছু এইচএমগণ পড়ছেন অন্যরকম এক মহাফ্যাসাদে, যেমন পূর্ব মেদিনীপুরের চাটরা কুঞ্জরানী বিদ্যাভবনের প্রধান শিক্ষক লক্ষ্মীকান্ত প্রামাণিক জানালেন যে তাদের স্কুলের ছাত্র সংখ্যা 1000, কিন্তু প্রি ডিফাইন্ড ম্যাট্রিক্স অনুযায়ী দুজন মাত্র বাংলার শিক্ষক থাকবেন। অন্যদিকে সংস্কৃতে একজন টিচার থাকলেই হতো, সেখানে আরও একজন টিচারের পদ দেখানো হয়েছে, তাহলে কিভাবে এই দুজন মাত্র বাংলা টিচার নিয়ে স্কুল চলবে। তিনি এই প্রশ্নের উত্তর খুঁজছেন, আপনারাও উত্তর পেলে জানাতে পারেন। স্টাফ প্যাটার্নের পরবর্তী আপডেট পেতে এবং অন্যান্য ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং দরকার মতো অন্যদের শেয়ার করে দিন প্লিজ। সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।